মহারাজ যখন ওই হার আমার কণ্ঠে পরিয়ে দিচ্ছিলেন তখন দরজার আড়ালে কেউ ছিল যে সব শুনছিল হারি পেতে আমার বিশ্বাস মাতা আমার হার চুরির সঙ্গে তার নিশ্চয়ই কোনো যোগ আছে আপনি চোর ধরে দিন মাতা এ বড় কঠিন কাজ মণিমল্লিকা তবে উপায় একটা আছে কিন্তু তা অনুমান সাপেক্ষ কি সেই উপায় তন্ত্র মাতা আমি তোকে জলদর্পণে তোর সতীনদের গতিবিধি দেখাতে পারি তাই দেখান মাতা যে এই কাজ করেছে আমার অবর্তমানে তার হাবে ভাবে নিশ্চয়ই সেটা প্রকাশ পাবে ঠিক আর তার গতিবিধির ভিত্তিতে তোকে বুঝে নিতে হবে কে সেই চোর বল কাকে তোর প্রথম সন্দেহ হয় রানী মায়া উকি মারা স্বভাব আছে ওর কয়েকদিন আগে মহারাজের ভোজন কক্ষে পর্যন্ত উকি মেরেছিল জলদর্পণ দেখাও দেখি রানী মায়া করছেটা কি মহারাজের প্রিয় এই গোলাপ দিয়ে আজ আমার কক্ষ সাজাবো রাত্রে যদি মহারাজ আমার কক্ষে আসেন এই ফুল দেখে উনি খুব খুশি হয়ে যাবেন কিন্তু কিন্তু মহারাজ আসবেন তো কতদিন হয়ে গেল মহারাজ মহারাজ তো আর আমার কক্ষে আসেনি না পাগল একটা মহারাজ মহেন্দ্রর প্রেমে পাগল না না ও এ কাজ করতে পারে না সূর্যি ওঠার আগেই ভোর ভোর বেরিয়ে পড়বো বুঝলে মা অনেকটা পথ যত তাড়াতাড়ি সূর্যিনগরে পৌঁছানো যায় ততই ভালো হ্যাঁ রে তুই এতটা পথ একা একা যেতে পারবি তো কেন পারবো না আমি কি ছোটটি আছি নাকি না না তা নয় তুই তো কখনো একা একা সূর্যিনগরে যাসনি তোর বাবাই তোকে সাথে করে নিয়ে গেছে মা আগেকার পারুল আর এখনকার পারুল কি এক তুমি বলো এখন আমার মাথায় কত দায়িত্ব আমার মাকে কারাগার থেকে মুক্ত করতে হবে আমার সাত ভাইকে খুঁজে বের করতে হবে আর সাধু বাবার কথা যদি সত্যি হয় তাহলে রাজা মহেন্দ্র মানে আমার বাবাকেও খুঁজে বের করতে হবে কিন্তু তুই যে সূর্যিনগরে গিয়ে কোথায় থাকবি কি করবি কি খাবি আমার তো কিছুই মাথাতে আসছে না